মংলায় করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৮ জনের মধ্যে ২০ জন করোনা শনাক্ত হয়েছেন। সবশেষ খবর জানাতে মংলা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, জুবায়ের, মংলার যতদিন অতিবাহিত হচ্ছে করোনার পরিস্থিতি অত প্রকট হচ্ছে এবং অত অবনতি হচ্ছে যতই দিন গড়িয়ে যাচ্ছে। তা মংলা উপজেলা প্রশাসন এখানে ৮ দিনের বিধিনিষেধ আরোপ করেছিল, কিন্তু করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কারণে আরো ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। কিন্তু এখানকার লোকজনের যে চলাফেরা বা তাদের যাতায়াত এতটাই বেপরোয়া হয়ে গেছে, তারা কখনো মনেই করছে না যে মংলা এলাকায় বা মংলা উপজেলা সংলগ্ন পৌর এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে। তাহলে এখানে যেটাই আমাদের উপজেলা প্রশাসন জানিয়েছে এবং থানা প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছে যে এখানে যে মানুষজন বিভিন্ন দিক থেকে আসা, বিভিন্ন জেলা থেকে আসা যেসব মানুষজনকে তারা বিধিনিষেধের আওতায় আনতে যাচ্ছে বা তারা যতগুলো চেকপোস্ট বসিয়ে যেন অন্য জেলা থেকে কোনো মানুষ মংলা উপজেলায় প্রবেশ করতে না পারে, মংলা এলাকায় প্রবেশ করতে না পারে, কিন্তু তারা তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষজন বিভিন্ন অজুহাত দিয়ে তারা কিন্তু এলাকায় প্রবেশ করছে, মংলায় প্রবেশ করছে। তাহলে এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে মংলা পারাপারে যে যখন এখান থেকে লোকজনগুলো সকালে ৭টা থেকে ৮টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত যখন মানুষজনগুলো এখান থেকে পারাপার হচ্ছে, সেই মানুষগুলো গাদাগাদি হয়ে এখান থেকে খেয়া পারাপার হচ্ছে। এবং এছাড়াও যে কথা আমাদেরকে জানিয়েছে যে শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৫০টি প্রতিষ্ঠান রয়েছে, এখানে মানুষজন কিন্তু অহরহ চলাফেরা করছে। ফয়সাল, এই ছিল মংলার করোনা সংক্রান্ত বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির খবর জানাতে মংলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ হাসান।